Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi ajmain amma ba'ad. মালয়েশিয়া থেকে আশরাফুল ইসলাম ভাই জানতে চেয়েছিলেন তাওহিদ কাকে বলে, তাওহিদের প্রকার সংক্ষিপ্ত আকারে দলিল সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা জানার ও মানার তৌফিক দান করুক, আল্লাহু আমিন। যে সম্মানিত ভাই, তাওহিদ হলো এটা বাবে তাফিল, আরবি ব্যাকরণ অনুযায়ী বাবে তাফিলের মাসদার। ওয়াহাদ ইয়াহিদ তাওহিদান, অর্থাৎ এক একক, একাকত্ব আল্লাহর, আল্লাহ এক, এটা মেনে নেওয়া। এর পারিভাষিক অর্থ বলা হয়েছে মহান আল্লাহর বিশেষ গুণাবলিতে এবং তার জন্য ওয়াজিব ইবাদত সমূহে তাকে একক জানা ও মানার নাম তাওহিদ। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত। অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো শরীক স্থাপন করো না। তার মানে আল্লাহকে এক জানার নামই হলো তাওহিদ। তাওয়ার রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক জানা, এটার নামই হলো তাওহিদ। তাওহিদ হলো তিন প্রকার। প্রথম তাওহিদ, তাওহিদ রুবুবিয়া তথা প্রতিপালকের একত্ববাদ হলো আল্লাহকে একক স্রষ্টা, সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, পরিচালক বিশ্বাস করা। তিনি আহারদাতা, জীবনদাতা, মৃত্যুর মালিক, আকাশ ও জমিনের বাদশাহী তারই, সেই কথায় বিশ্বাস করা। অর্থাৎ পরিচালনার ক্ষেত্রে আকাশ জমিন সৃষ্টিকারী, আহার জীবন দেন, মৃত্যু দেন, বৃষ্টি দেন, ঝড় বৃষ্টি দেন, এই সমস্ত সকল কিছু ক্ষমতার অধিকারী হলেন তিনি, সেটা মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো তাওহিদে রুবুবিয়া, রব হিসাবে তাকে স্বীকার করা। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিরে 3 নম্বর আয়াত, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাহ আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতীব মহান ও শ্রেষ্ঠ সেই সত্তা যার মুঠের হা মধ্যে রয়েছে সমগ্র সৃষ্টি কুলের কর্তৃত্ব, সার্বভৌমত্ব, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এভাবে আরো কিছু আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, শুনে রেখো তারই কাজ সৃষ্টি করা এবং নির্দেশ দান করা, তিনি বরকতময় সমগ্র বিশ্বের প্রতিপালক, সূরা আরাফের 54 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারা না সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি সারা বিশ্বের প্রতিপালক, প্রতিপালক রব। তাহলে রব সংক্রান্ত বা হায়াত, মত, রিজিকদাতা, মানে এই সমস্ত বিষয়ের যিনি ক্ষমতাবান তিনি হলেন রব, আতি সেটাই হলো তাওহিদে রুবুবিয়া। এরপরও আরও অসংখ্য আয়াতে এই রুবুবিয়া সম্পর্কে বহু দলিল প্রমাণ সম্পর্কে বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 62 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাহ খালিক কুল্লি শাই, আল্লাহ সকল জিনিসের সৃষ্টিকারী। তার মানে তাহলে সৃষ্টির সাথে যে রিজিক দাতা, জীবন মৃত্যু এ সমস্ত সাথে সম্পৃক্ত হলো তাওহিদে রুবুবিয়া, এটাকেই বলা হয় তাওহিদে রুবুবিয়া। আর এই তাওহিদে রুবুবিয়া মক্কার মুশরিকরাও স্বীকার করত যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মুশরিক কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এই আকাশ আর জমিন, চন্দ্র সৃষ্টি, চন্দ্র সূর্যর স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন, কে সব কিছু তৈরি করেছেন, তখন তারা এক বাক্যেই বলবে লা ইয়াকুনুল্লাহ, তারা বলবে যে আল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টিকারী, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা হলো এই সমস্ত স্রষ্টা। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে, ফান্নাই ফাকুন, মানে স্বীকার করছে, স্বীকার করার পর তারা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে,
তারা আল্লাহ তাআলার ইবাদত করতো না, তার মানে সকল কিছুকে তারা সৃষ্টিকে এটা স্বীকার করতো, যা সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত। আরো এই ধরনের আয়াত আরো অসংখ্য বলা হয়েছে। তো এটা হলো তাওহীদ রুবুবিয়া। তাওহীদ উলুহিয়া, 2 নম্বর হলো তাওহীদ উলুহিয়া। উলুহিয়া হলো সকল প্রকার ইবাদতের অধিকারী একমাত্র আল্লাহকেই মনে করা, অর্থাৎ মানুষ আল্লাহর সাথে অন্য কোনো সত্তার ইবাদত করবে না, চেষ্টা করবে না তার নৈকট্য লাভের। তাওহীদের প্রকাশসমূহের মধ্যে এই প্রকারটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ জরুরি। আর এই প্রকার তাওহীদের বাস্তবায়নের জন্যই আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। তাওহীদ উলুহিয়াতে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকল কিছু ইবাদত এর অধিকারী একমাত্র আল্লাহ এটা মেনে মনে করা। তাওহীদের রুবুবিয়া হলো ক্ষমতার দিকে মেনে নেওয়া, আর উলুহিয়া হলো এবাদতের ক্ষেত্রে, মানে যতগুলো এবাদত আছে সব কিছু এবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা। নামাজ, রোজা, দান, খায়রাত, নাজর, মানে যত ধরনের ইবাদত আছে, কালেমা, সত্য কথা বলা বা দান খায়রাত করা, মানুষের সাথে সদ্ ব্যবহার করা, যত প্রকার ইবাদত আছে পৃথিবীতে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করাই হলো তাওহীদে উলুহিয়া। আর এই তাওহীদে উলুহিয়া বাস্তবায়নের জন্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। আর এই তা একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই রাসূল নবীদের প্রেরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি তোমার পূর্বে যে রাসূলই পাঠিয়েছি তার প্রতি ওহি করেছি যে আমি ছাড়া সত্য আর কোনো উপাস্য নেই, অতএব তোমরা আমারই দাসত্ব করো, মানে আমারও ইবাদত করো। সকল নবী রাসূলকে যাদেরকে প্রেরণ করেছি সকলের একটাই দাওয়াত ছিল যে তারা যেন আমার ইবাদত করে, তারা যেন এই আল্লাহর দিকে ফিরে এসে সকল প্রকার পীর পূজা, কবর পূজা সব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করে। এরপর এটা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালু আজ ইথানা লিনা আবুদাল্লাহ ওয়াহদা, তুমি আমাদের নিকট কি এই জন্য এসেছো যে আমরা কেবল আল্লাহ দাসত্ব করি এবং আমাদের বাপ দাদা তাদের পূজা করত তাদেরকে ছেড়ে দিই, মানে কাফেরদের মুশরিকদের কথা আর কি। অতএব সেই শাস্তি আমাদের কাছে নিয়ে আসো যার ভয় আমাদেরকে দেখাচ্ছ তুমি যদি সত্যবাদী হও। সূরা আরাফের 17 নম্বর আয়াত। তার মানে কি এখানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন তারা বাপদাদা ধর্মের ইবাদত করবে এটাই তারা বলতে চেয়েছিল। তো এভাবে এই তাওহীদ উলুহিয়ার আরো যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালামের দাওয়াত ছিল প্রথমে যে ইয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, মানে ইবাদতের জগতে যতগুলো ইবাদত আছে এই ইবাদতের স্বীকার করা, আল্লাহর উদ্দেশ্য করা, সেটাই হলো তাওহীদে উলুহিয়া। ওয়া ইব্রাহিম, এটা আয়াত হলো সূরা আরাফের 59 নম্বর, 65, 73, 85 নম্বর আয়াতে এই একই কথা বলা হয়েছে তাওহীদে উলুহিয়া সম্পর্কে। এরপরে আল্লাহ রাব্বুল আনকাবুতের 16 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইব্রাহিম ইজ ক্বালা লিক্বাউমিহি ই'বুদুল্লাহ ওয়াত্তাকু, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 11 নম্বর আয়াতে বলছেন যে কুল, হে নবী বলে দেন, ইন্নি উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি, একনিষ্ঠভাবে তার আল্লাহ তাআলার ইবাদত করি, তার জন্য হলো দিন, এটাই আমাকে আদেশ করা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে এটাও আদেশ করা হয়েছে যে আমি মানুষের সাথে যুদ্ধ যেন ঘোষণা করি যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য না দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে সাক্ষ্য দেওয়া সত্যি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইবাদতের হকদার হলো তিনি, এটাকে যতক্ষণ তারা মানুষ স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে। এভাবে আরো অসংখ্য যে আয়াত, কুন ইল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এগুলো হলো তাওহীদের উলুহিয়ার উদাহরণ বা আয়াত। আরো অসংখ্য আয়াত আজ যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরার 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে জান তোমরা কি করো আল্লাহ তাআলারই একমাত্র ইবাদত করো। এভাবে আল্লাহ তাআলা আরো বলছেন, অসংখ্য আয়াতে এভাবে বলা হয়েছে। তো এই হলো তাওহীদ উলুহিয়া। আর তাওহীদ আসমা ও সিফাত, আসমা ও সিফাত হলো আল্লাহ 3 নম্বর তাওহীদ। আল্লাহ নিজের যে সমস্ত নাম ও গুণের কথা উল্লেখ করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নাম ও গুণার কথা
বর্ণনা করেছেন, হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোকে যথাযথভাবে মেনে নেওয়া আর এইগুলো ওইভাবে প্রতিষ্ঠা করা যেভাবে প্রতিষ্ঠিত করা তার গৌরবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যে গুণাবলী সিফাত বর্ণনা করেছেন সেগুলোকে বিশ্বাস করা, যেমন তিনি নিজেকে বলেছেন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব সবকিছু ধারক, এভাবে হাই বা সামি তিনি শুনেন দেখেন, তার যে গুণাবলী আছে, তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে, তা এগুলোকে মেনে নেওয়া যেভাবে রাসুল আল্লাহ রাসুল বলেছেন এটা কোনো পরিবর্তন করা যাবে না, কার মতো কীভাবে এটা এটা বলা যাবে না, যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বিশ্বাস করে নেওয়া, আল্লাহর আকার আছে, আল্লাহর সিফাত আছে, আল্লাহর গুণাবলী আছে, সেগুলোকে বিশ্বাস করা বা মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা কামিছলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, সূরাতুশ শুরা 11 নম্বর আয়াত, যে বিশ্ব লোকের কোনো জিনিস তার অনুরূপ নয়, লাইসা কামিছলিহি শাইউন, তার মতো কোনো জিনিস নয়, পৃথিবীতে যা আছে তার মতো নয়, কিছু নয়, তার কোনো তুলনা চলে না, তিনি সব কিছু শুনেনও দেখেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা শুনেনও দেখেন, কীভাবে শুনেন কীভাবে দেখেন এটা বলা যাবে না, তার কোনো তুলনা চলবে না, আল্লাহ যেরকম হওয়া উচিত সেরকম আছে। এভাবে তার সে গুণাবলীর ব্যাপারে যে সমস্ত আরও আয়াত বলা হয়েছে জানা রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন সূরা আরাফে 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং সেই নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। এভাবে আল্লাহ তাআলা আরো যে সূরা তোহার 8 নম্বর আয়াত, এরপরে সূরা সূরা হাসরের 23-22-24 নম্বর আয়াত, এই সূরা আল্লাহ তাআলার এই গুণাবলী সম্পর্কেই বলা হয়েছে, তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কেই বলা হয়েছে। তো এভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন, এই হলো সংক্ষিপ্ত তাওহীদ। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আরও তাওহীদের বই আছে, সেগুলো পড়তে হবে। তাওহীদ তাওহীদের উদ্দেশ্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা নবী রাসূলদের প্রেরণ, এই জন্য সংক্ষিপ্ত আকারে সব কিছু বোঝা সম্ভব না, বিভিন্ন বই পড়ে তাওহীদ সম্পর্কে অনেক বই লেখা হয়েছে, বাংলাতে বের হয়েছে, তাওহীদের প্রকার সম্পর্কে ইনশাআল্লাহ তাওহীদ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ বোঝার এবং মেনে চলার তাওফিক দান করুক। জাযাকাল্লাহু খায়রুন ওয়া বারাকাল্লাহু।